এক দিনে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর দর্শক, জমজমাট পেট পুজো। 2024 সালে 4 নম্বর ব্লকটা আগামীকাল আপনারা দেখবেন। তিনখানা ব্লক আপনাদেরকে দেখিয়েছিলাম, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রত্যেকটা দিন আপনাদেরকে আপনাদের পাশে ছিল। পেট পুজোর প্রত্যেকটা দোকানগুলোকে দেখিয়েছি, প্রত্যেকটা খাবার সব কিছু কামালদা কভারেজ করেছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখতে হবে। পেট পুজো কেমন লাগছে? দারুন দারুন সত্যম শিবম সুন্দরম। ছোট ভাই বোনদের অনেক কিছু না হয়নি, হবে এরপরে। কিছু খাস নি? কিছু খাস নি? বলবি তো। পেট পুজো কেমন? ভালো। পেটে তো খিদে পড়। পরবর্তী যে গানটি আমি গাইবো, পেট পুজো হচ্ছে, মোবাইল পুজো হচ্ছে। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। জনপ্রিয় একটি গান পেট পুজোতে। বাবা কত দর্শক! পেট পুজো না গলা পুজো। কিছু খাওয়া হলো? কিছু না, কিছু খেলি। পেট পুজো গান হচ্ছে, ভাল লাগছে? আর পুজোটা কেমন হচ্ছে? ভালো। কেমন লাগছে? ভালো। পেট পুজো সাথে গান কেমন হচ্ছে? খুব সুন্দরই লাগছে, ভালোই লাগছে। দারুন। কেমন লাগছে দিদি? ভালো। ময়না গো, ময়না গো। ময়নারা হাসছে, এটা হাসছে। কি নাম? কটন ক্যান্ডি। গান শুনতে ভালো লাগছে? হ্যাঁ। পুজোটা ভালো হচ্ছে? হ্যাঁ। এই পুজোটার নাম কি? পুজোটার নাম হলো পেট পুজো। ভালো থাকিস। পেট পুজো কেমন হচ্ছে? পেটে ঢুকলো কিছু? হাসলি? কি নাম? কোন স্কুলে পড়িস? গান কেমন হচ্ছে? ভালো। পেট পুজো একটু খেতে হবে তো, ওই খাবার নিয়ে গেল। খাবার জন্য চয়েস করছে, ডায়েট করছে। পেট পুজোতে ডায়েট, চলো। পেট পুজোর শেষ দিন, পেট পুজোর শেষ দিন। আচ্ছা, এসেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। গানগুলো কেমন লাগছে? গান ভালো। এক্ষুনি খেলাম, দারুন খাবার, ভাল লেগে গেছে। কেমন লাগছে প্রোগ্রাম? ঠিক আছে। পুজো কেমন লাগছে? অর্গানাইজারদের একজন। পেট পুজো কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। সুন্দর খাবার, সুন্দর গান বাজনা, মনের মতো একদম। কেমন লাগছে? খুব ভালো। মনটা ভালো হয়েছে? সরি, গানগুলো শুনলে? হ্যাঁ, গানটা শুনলে মনটা ভালো হয়েছে। খাওয়াটা দারুণ। কি বলবো, ভালো লাগে তো? খুব। যে মেয়েটি গাইছে, আশীর্বাদ করুন, আরো বড় হতে পারে। নেহা পণ্ডিত, নেহা পণ্ডিত, নেহা। ও দেখা তো নেহা পণ্ডিত। তার মা, মা জননী। চলো করে দিও। দারুন দারুন গাইছে। পেট পুজো এটা 2024। কি নাম? মনীষা সাউ। আর তুমি কি খাচ্ছ দেখি একটু, লুকিয়ে লুকিয়ে।
কেমন লাগছে খেতে? ভালো লাগছে, সেজেছে তো, বেশি কথা বলতে চায় না কি? কেমন লাগছে? খুব ভালোই লাগছে। আচ্ছা, সুন্দর ঘোরাফেরা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই গান হচ্ছে, মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। ভিড় হচ্ছে এদিকে চারদিকে? একদম একদম, খুব ভালোই লাগছে। ভালো লাগছে, তোর ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। তুই খাসনি কেন? আমি ঘরে গিয়ে খাবো। ও লিপস্টিকটা উঠে যাবো। কামাল কলকাতা দেখো ভাই, গান শোনো, পেট পুজো চার দিন, শেষ দিন। আর এদিকে কি নাম তোর? অর্চিত সাহা। কোন স্কুলে পড়িস? কেজিএ। ও সেন্ট টমাসে পড়িস। পেট পুজোয় খেয়েছিস কিছু? খাবি? একুশ বছর কার? একুশ বছর আছে দেখি, একুশ বছর। কেমন লাগছে? ভালো ভালো লাগছে। খাওয়া হয়েছে কিছু? আমরা পুরোনো দিনের লোক, আমাদের এখনকার গান ভালো লাগে। আমাদের এখন এখানে দাগ লেগে আছে, এখন গান শুনবো আর খাবো। এই হলো পেট পুজো। পেট পুজোতে কামালদা ঘুরে বেড়াচ্ছে, দেখি কারা কারা পেট পুজোতে আছে। কেমন লাগছে দিদি গান শুনতে? আমি এই পাড়াতেই জানি, কি করে জানেন? দেখেছি আপনাকে, আমি তো এখানেই দেখি। ভালো গাইছে, ভালো গাইছে। বলো বলো, একুশ বছর ফিরে গেলেন? আমি সবসময় একুশেই থাক। আমি 29। টঙ্কি বাবা, ওটা দারুণ লাগছে, জাস্ট পৌঁছেছি। আজ চতুর্থ দিন আছে পেট পুজো, কেমন লাগছে গো? কেমন আছো? ভালো, ঠিক আছে। কেমন আছো? ভালো। কেমন লাগছে? ভালো। পেট পুজোতে পেট পুজো হলো? ভালো লাগছে। পেট পুজো হয়েছে? হয়েছে। গানগুলো শুনতে কেমন লাগছে? ভালো হয়েছে। পরিবেশটা কেমন লাগছে? সুন্দর। পেয়ালা ক্লাবে দশে কত দেবে? দশে আট। চলো সবাই, সবার থেকে জানতে চাইছি কে কি রকম করে। কামাল কলকাতা দেখো, কেমন লাগছে পেট পুজো? হ্যাঁ রিয়েলি গুড। খাওয়া খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়েছে। তোরা এত ঘাবড়াচ্ছিস কেন? আচ্ছা যা, পেট পুজোতে পেট পুজো। দিদি দিদি কেমন আছো? ভালো আছি। চলছে তো? তন্দুরাজ দৌড়াচ্ছে ঠাম্মার রান্নাঘরে। কামালদা ঠাম্মার রান্নাঘরে দেখি, নেপালি কেমন হচ্ছে? সব ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ মোটামুটি চালিয়ে যাচ্ছে। চলো নেপালি বাজারে, কি খাচ্ছো বাবা? কি খাচ্ছো? কেমন কেমন লাগছে? টেস্টি, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। গান শুনছো? হ্যাঁ। তাহলে খাওয়া
কেমন লাগছে বাবু? ভালো লাগছে। খাওয়াটা ভালো হয়েছে? হ্যাঁ। ও নেপালি বাজারে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। কামাল কলকাতা দেখো খেতে খেতে। ঢাকাই পিঠা ভালো আছো তো? সব ঠিক চলছে? দারুণ 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 সেল। কেমন লাগছে? ভালো, খুব ভালো। ভালো লাগছে? আর গানগুলো ঢুকছে? সবই ভালো। কথাগুলো 80 দশকে ফিরে যেতে হচ্ছে না? কেমন লাগছে? খাওয়া দাওয়া হলো? এই মোটামুটি। বলছি আপনার ব্লগিং চ্যানেল? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল নাম কি? কামাল কলকাতা। কবে লাইভ হবে এটা? এটা কালকে ছাড়ব। দিদি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কোন স্কুল? আলা কোন স্কুল বলো? বলছে বলো এখানে বলো। বর্ষা স্কুল। সেটি? হ্যাঁ ভালো লাগবে। ভালো লাগছে? চতুর্থ দিনেও কামাল কলকাতা উপস্থিত। এত সুন্দর সুন্দর গান প্রত্যেকটা স্টলে, বিক্রি বাট্টাটা শেষ মুহূর্তে দারুণ বেড়ে গেছে। দারুণ লাগছে। তিন দিনের পর চার দিনের মাথায় কামালদা দারুণভাবে এনজয় করছে, প্রত্যেক বাচ্চাদের সাথে প্রত্যেকের সাথে কথা বলছে। কামাল কলকাতা দেখতে পাচ্ছি। চতুর্থ দিনের পেট পুজো 2024 সালে আর 7 জানুয়ারি শেষ দিন। শেষ দিনের জমজমাট ভিড়, সুপার ডুপার হিট পেট। খুব সুন্দর, এত সুন্দর ক্রাউড, এত জনতা এখানে এসেছে দেখে খুব ভালো লাগছে। বেহালা ক্লাবের এই যে একটা আলাদা ঐতিহ্য, হ্যাঁ, এটা যাতে চিরকাল বজায় থাকে আমি সেইটাই কামনা করি। আর কামাল কলকাতাটা দেখতে বলো। হ্যাঁ কামাল কলকাতা আপনারা সবাই দেখবেন এবং ভালো ভালো অনুষ্ঠান দেখবেন কামালদার দৌলতে। না দেখলে তো আমি পিছিয়ে পড়বো, আপনারা কোথায় যাবেন? আমি না তুলতে পারলে গার্গী ক্রিয়েশন, গার্গী ক্রিয়েশনের জন্য একটু দোয়া করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্রতিদিন দেখাচ্ছি দারুণ দারুণ কালেকশন। নিহারিকা জুয়েলারি, নিহারিকা জুয়েলারি, একটা ইউটিউবার, একটা ইউটিউবার 52 কালার স্টলকে গুরুত্ব দেয় বলতে বাধ্য হচ্ছি। চার দিন ধরে কামালদা কিন্তু এখানে প্রোগ্রাম করছে, তবে কামালদা সবার পাশে আছে। বাড়ি এরকম একটি দিদি আমাদের ব্যবসা করছে, এনার জন্য একটু দোয়া করবেন। আর টাপারোয়ার রত্নদে দিদি এখানটায় ব্যবসা করছিল, স্টেপ বাই স্টেপ ব্যবসা উন্নতি হচ্ছে। আর মিমিস কালেকশন, দিদি ভালো আছো তো? আমার দিদি যা সেজেছে একটু ভালো করে ধর। আমি অন্য জায়গা দিয়ে আসছি, এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আসছি। আজকে শেষ দিন, আজকে শেষ। মোটামুটি মোটামুটি মিমিস কালেকশনের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার। এই যে আচার রয়েছে শিউরি বীরভূম আচার, যারা আচার খেয়েছেন তাদের জন্য একটু ভালোবাসা জানাই। আর ভাপা চিকেন, প্রীতিশের ভাপা চিকেন আমরা দেখিয়েছি, আপনারা দেখুন দাদাকে। দাদা ভালো আছো? চলো শেষ দিনে ভাপা চিকেন চলছে। মাইন ফ্রেস এখানে যারা যারা মাইন ফ্রেস মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। 150 ছিল ময়দা ভাজির ময়দা, ওগুলো সব ওগুলো 100 করে দিয়েছি, 100 টাকা। আজকে শেষ দিন, চতুর্থ দিনে চলছে পেট পুজো। মাইন্ড ফ্রেশ কালারিং হয়ে যাবে একদিনে কামাল দাদা। সিট তিন দিনের পর চার দিনের মাথায় ব্যবসা করছে, দারুণ নাম করেছে। এই নামটাই ওদেরকে অনেক কালজয়ী বানিয়ে দিচ্ছে। কি দাদা দিদি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। চার দিনের আজকে বেশি ভালো হচ্ছে, আজকে বেশি ভালো। যার শেষ ভালো তার সব ভালো। কোরিয়ান স্ট্রিট, হরিসভা স্ট্রিট থেকে কোরিয়ান স্ট্রিট, সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। কেমন লাগছে বাবু?
খেতে ভালো লাগে? কেমন লাগে? খুব সুন্দর। খাওয়া দাওয়া ভালো? ভালো, খুব ভালো। কোথা থেকে আসছে? আমরা দেয়ালায় পাশেই থাকি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো। ওর থেকে কেড়ে নিয়ে সবটা তুমিই খাবে একা, হ্যাঁ তাই না? না না, কোরিয়ান কোরিয়ান চলো, কোরিয়ান স্ট্রিটে খাবার দাবার খাওয়া হচ্ছে, কেমন লাগছে? আমার না। ওকে ওকে ওকে, কামাল কলকাতার সাথে থাকো, দূর থেকে দূর থেকে। লুনা দারুণ ব্যবসা করেছে গত তিন দিন, আজ চতুর্থ দিন এবং শেষ দিন। লুনা দেখাচ্ছি লুনার খাবার দাবার, গতকাল আমি খেয়েছি, অসাধারণ লাগছে, হট করছে আমাদেরকে। এবং এতগুলো এতগুলো বন্ধু একসাথে কাজ করছে, ইয়াং জেনারেশন যখন লুনাতে কাজ করে তখন মনটা তাদের জন্য দোয়া দিতে হয়। আর এরা আগামী দিনে অনেক বড় জায়গায় যাক। লাইক কমেন্ট শেয়ার করো, লুনার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখো আমাকে, আর পর্ণশ্রীতে আসলে লুনাতে লুনার সাথে যোগাযোগ করে একটু খাওয়া দাওয়া করো। লুনা লুনার পর কি রে খালি ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা খাওয়া হয়নি, কি রে ঘুরে বেড়াচ্ছিস? কি দিদি খাওয়া হলো কিছু? না আমি এখনো কিছু খাইনি। চুমুকেই চমক, এখানে যারা চুমুক দেবেন তারা চমকে চলে যাবেন চার দিনের মাথায়। কেমন হচ্ছে দিদি? ভালো। কেমন হচ্ছে? ভালো। কোনটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে? মালাইচা, রসগোল্লা। মালাইচা চার দিন ধরে এরা ভালো ব্যবসা করেছে, এটা স্ট্যান্ডার্ড ব্যবসা করেছে। কি মালাইচা খাচ্ছে নাকি? না না, মশলা। মশলা কেমন লাগছে? দারুণ। চা খেলে কি মনটা ফ্রেশ হয়? একদম, মাইন্ডও ফ্রেশ হয়ে যায়। মাইন্ডও ফ্রেশ হয়ে যায়, যেটা চাইছো সেটা পাচ্ছো। হ্যাঁ। আর গানটা কেমন লাগছে? অসাধারণ। মেলা মেলা কেমন হচ্ছে? অসাধারণ। মেলার নামটা কি? বেহালা পেট পুজো। পেট পুজো, পেট হচ্ছে খালি এটা খাওয়াচ্ছে। পেট পুজোতে কামাল দাও ঠিক। তোর নাম কি? অনিকেত। তোর তিল আছে, বড় হলে তো পালাবি রে। অনিকেত কোন ক্লাস? 6। কোন কোন স্কুল? ডিএভি পাবলিক স্কুল। আমি জানি এটা, আমার আমার অ্যানথ্রোপোলজি সাবজেক্ট ছিল তো, মা বাবাকে সাবধানে রাখতে হবে। কেমন আছো দিদি? ভালো আছি। বাচ্চু কেমন আছে? ভালো আছে। কতদিন হলো? একটু সাজলে ভালো হতো। কি নাম বাবু? সায়ন্তন মন্ডল। সায়ন্তন কেমন লাগছে? ভালো লাগছে। হাতে ব্রেসলেট ডানাতে লাভলি, জিতেন্দ্রকে পেয়ে গেছি। পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে? না। কামাল কলকাতার সাথে থাকো। কেমন খাচ্ছো? না সবাই মিলে খাচ্ছি। ওকে দাওনি ছেলে দাঁড়িয়ে আছে, চতুর্থ দিনের ডিম ওয়ালা, এসে ডিম দিয়ে অনেক 28 রকমের পদ করা যায়। ডিম ওয়ালা কেমন হচ্ছে? ডিম ওয়ালা চলছে আজ। আল্লাহ দোয়া করছি তোদের ব্যবসা হোক। ডিম ওয়ালাদের ডিম খাচ্ছে। কি খেলি? ডিম। ও কি নামের? আর্নব। আর্নব কেমন? তুমি তুমি খাচ্ছ না ওকে দিচ্ছ জি? খাওয়াটা কে খাচ্ছে? তুমি? এগ রোল। এগ রোল এ খাচ্ছে? কি জানি খাবে কি খাবে, ও না খেলে তুমি খাবে। চলো মা হেভি ফ্যাসিলিটিতে আছে। আর পর্ণশ্রী কি খাবে দেখছি এখন, যেটা ভালো লাগবে সেটা খাও। বউ বাচ্চা কোথায়? ও ওদের একটা দিয়ে আপনি আলাদা আলাদা করে ফেলা। চকোম্যাট, হ্যালো, না গলার অবস্থা কি দেখেছেন? আজকে চকো খাবেন? কেন পছন্দ? পয়সা নেই? পয়সা নেওয়ার জন্য না, পছন্দ চকলেটটাই। চকলেটটা পছন্দ? হ্যাঁ। আর তোর মায়ের পছন্দ? তোর মা পুরনো দিনে আছে নাকি? হ্যাঁ। বাবা আপনার স্বামী কোথায়? বাড়িতে। হ্যাঁ
আছে, ক্রাউডটা দেখেই তো বুঝতে পারছেন কেমন কি হয়েছে, খারাপ পুরো পাগল হয়ে যাবে বস। ওই দিদিকে দেখে নাও, চকোমেট 2024-এর নতুন আবিষ্কার। বাবা কথাই বলতো, চল এরা এত সুন্দর খেলে ভালো লাগে। কেমন দাদা কেমন লাগছে? বাচ্চা খেলো না বাপ খেলো? দুজনেই খেয়েছি, তিনজনে খেয়েছি, সব খাচ্ছে। ভালো আছিস তো? পড়াশোনা কোন ক্লাস? ভাই কোন স্কুল বলছে? খাই খাই স্কুল, আমি তো বুঝতে পারলাম না দিদি, সরি। কেমন আছো? ও ভালোই আছি। ওই তো চলছে, চলো গো। এই তোমাদের এটা ভুলে যাই, তোমাদের গো 11 ইজ, গো 11 ইজ। বাবা দেখা দেখাই তো দেখা, গরমা গরম শীতকালে আসলে লোভ লেগে যাবে বাচ্চাদের ভাই। চতুর্থ দিনে পেট পুজোতে কামাল কলকাতা। তারপরে মানে ওই তিন পিস ফিশ ফিঙ্গার নিচ্ছি, আর একখান, আর একখানা ওই ধনে পাতা পকোড়া নিচ্ছি। কিন্তু ধনে পাতা পকোড়া একটু দেরি হবে। না বাবার মা ওইখানে দাঁড়িয়ে আছে। মোবাইলে টিকটক? না মোবাইল মা দেখতে দেয় না। এটা ভালো মা, মোবাইল দেখতে দেয় না। চলো ভালো করে খা, এনজয় কর। আমরা ঝুমকি রান্না করে আছি। ও ঝুমকি দি, ও বাবা আজকে কথা বলবে না, প্রথম দিন অনেক কথা বলেছে আমাদের জন্য, একটু দেখুন। কেমন লাগছে বাবু? সাবস্ক্রাইব করেছো তো? হ্যাঁ কেমন আছো? ভালো লাগছে। ভালো লাগছে ওরে বাবা, এটা ভালো না, এটাকে দরকার। কি নাম তোমার? শ্যাম সেন গুপ্তা। পড়াশোনা কোন স্কুলে করো? একাডেমি ফাউন্ডেশন। ও একাডেমি ফাউন্ডে, কি সুন্দর বলছে। কি খাবে আজকে? খাইনি, খেয়ে নিয়েছি। নিয়েছি, ভালো। মা বাবা কোথায়? হ্যাঁ মা বাবার সাথে থাকো। গুড গুড, কামাল কলকাতা দেখো, ঝুমকির হাতে রান্না। হাইহাটে কি খেলে? এই তো স্প্রাইরাল আলু খেলাম আর কুলফি খাচ্ছি। কুলফি খাচ্ছি? হ্যাঁ। আর কিছু মানে আর হ্যাঁ কিনেছি। তুমি এটা খাচ্ছো? ছেলে সবাই মিলে, এই তো ছেলে মেয়ে শাশুড়ি আমার হাজবেন্ড। তার মানে দেখছি ছেলে মেয়ে আর হাজবেন্ডকে কিছু দিলে না, সবাইকে নিয়ে খালি শাশুড়ি আর এ আমাদের হাতে আছে। কেন শাশুড়িকে হাতে রাখার জন্য খাওয়াচ্ছ? বুঝতে পেরেছি। কেমন চলছে? হ্যাঁ মোটামুটি টুকটাকই চলছে। আজকের দিনে একটু ভিড় হচ্ছে? আজকের দিনে একটু ভিড় হচ্ছে, কিন্তু পরিবেশটা তো ভালো। পরিবেশ আমাদের তো প্রথম বছর থেকে, ছ বছর হয়ে গেল। ও তোমার তো প্রথম দিন। হ্যাঁ তোমাদের কুলফির একটা নাম আছে হায়াতে? দেখেই দাও ফ্যামিলি শুদ্ধ এরা বিক্রি করছে। আজকে প্রচুর ভিড় আছে এদের এখানে, মেসি বলে কথা নামে খাবারটাও এরা ভালো করে। মেসিতে এসে খাওয়া দাওয়া একটু করবেন, যদিও আজকে শেষ দিন, প্রচুর ভিড় হচ্ছে। ওদের ঢুকতেই এইটা পাওয়া গেছে, কামাল কলকাতার সাথে থাকো, দেখতে থাকো। ভাবা যায় দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত সেই জয়নগর, আর জয়নগর মানেই মোয়া। এই মোয়াটার দাম 250 টাকা, আর ওই মোয়াটার দাম 240 টাকা 6 পিস, আর এই মোয়াটার দাম হচ্ছে 120 টাকা। জয়নগরে আর যাবেন কেন? বেহালার মেলাতে পেয়ে যাবেন, যে মেলাটার নাম পেট পুজো। পেট পুজোতে বিন্দাস হয়ে যাবেন। শান্তনু দা? শান্তনু। কেমন হলো তিন দিন ধরে শান্তনু? মোটামুটি আজকে একটু বাইরে ভালো আছে, কিন্তু আজকে আমাদের মাল নেই, মাল আমাদের এখন আর পৌঁছায়নি। মাল পৌঁছায়নি, ভালো মাল আসছে জয়নগর থেকে, জয়নগর থেকে মাল এসে ঢুকছে। আর এরকম লাড্ডু থেকে আরম্ভ করে সব কিছু আইটেম পাচ্ছেন। কামালদার সাথে থাকুন, মোয়া খান। মোয়া সেই বেক রসগোল্লা দেখাচ্ছি, এরা খুব বিখ্যাত হয়েছে। মাখনলালের মিঠাইয়ের মনোহরা, আরে বাবা মিঠাইয়ের মনোহরা তো আমরা সিরিয়ালে দেখছি,
মাখনলাল দেখছি চার দিন ধরে দারুণ 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 ব্যবসা করছে। একবার মিষ্টিটা খাওয়ার পর সবাই এই মিষ্টিটা আবার চাইছে। বেট রসগোল্লা মাখনলালের দেখো। আর শেষ দিনে মাখনলালেও ভিড়। ভালো আছিস? কেমন ইউটিউবে আসছে? হ্যাঁ, কি খেলি? এই তো অনেক কিছু খেয়েছি। বল কি কি? যেমন হট ডগ রোল খেলাম, ফ্রাইড চিকেন খেলাম, চিকেন ফুচকা খেলাম, ব্যাস। আর প্রোগ্রাম কেমন হচ্ছে এখানে? প্রোগ্রাম দেখিনি, মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ, কামাল কলকাতার সাথে থাকো। হ্যাঁ দিদি বলো। তো রসগোল্লা বিক্রি হচ্ছে না, কাঁচা গোল্লা আমরা তো খাচ্ছি। হ্যাঁ, গরম বেক রসগোল্লাটা আনিনি। না, কেমন লাগছে? খেতে ভালো। হ্যাঁ, বেক কাঁচা গোল্লাও খেয়েছি। বেক হচ্ছে, এটা হচ্ছে দই। ভালো, দারুণ খেতে। কত নিয়েছে? 50 টাকা। 50 টাকা? 100 টাকা? ভালো দই, দইটাও ভালো, কিন্তু অন্য জাতের না। না, খেতে ভালো। মাখনলালের 200 বছর ধরে মাখনলাল এই ব্যবসা করছে। 2024 সালে যা কিনবেন 24, অল 24, লাস্ট দিন, টাটা বাই বাই। চব্বিশ টাকা বাবা, এই যেন হোলসেলের সেল হচ্ছে। 24, 24, 24, 2024 সালে ম্যাডাম বাঙালি কর্ণধার একদম কনসেশন ছেড়ে দিচ্ছে। 24 টাকা, যা কিনবেন যা খাবেন। চলো 24 টাকায় বিন্দাস হয়ে যাও পেট পুজোতে। ভালো লাগছে? হ্যাঁ। কি খেলি? চিকেন কাটলেট। চিকেন কাটলেট? হ্যাঁ। গান শুনিস না? না। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে, প্রচুর হাসছে। চলো, ওয়া মোমো। মোমো কেমন হলো? সবাই ঢুকছে এখন। আগে কি খেয়েছিস? আইসক্রিম। মা বাবা কোথায়? মা বাবা চঞ্চল শিকদার। দাদা কেমন হচ্ছে? দাদা হচ্ছে, হচ্ছে, ভালো হচ্ছে, হচ্ছে, হচ্ছে। সবাই ফায়ার বানাবে, মিঠা বানাবে, আগুন পান, মিঠা পান, খাও খাও খাও। দেখ আমি ছবিটা তুলে নিচ্ছি, দারুন পানটা, দারুন। ওটা তুলে দেখা তো দিদিকে। চলো মুখে আগুন, পুড়িয়ে দিচ্ছে বর কি, দারুন দারুন লাগছে। 2024-এর 7ই জানুয়ারি বেহালা ক্লাব আয়োজিত পেট পুজোতে, পেট পুজোতে বিন্দাস, বিন্দাস, সবাই বিন্দাস। দারুন হিট হয়েছে, বরাবরই হিট করে। ক্রিপসি কেমন হচ্ছে? এইটা নিচ্ছি, মেয়ে গেছে নিতে। কিছু খাওয়া হবে তো? এই যে খাওয়া হবে, আমার মতো উত্তর দিয়ে দিল। খেতেই তো এসেছি। হ্যাঁ শুনছি, খুব ভালো লাগছে, দারুণ। তৃতীয় পারফরমেন্স হতো না আরো ভালো। একটু পাড়ার লোক বাচ্চারা জয়েন করতো আরো ভালো। ভালো বুদ্ধি দিচ্ছে এরা, যে এইসব বুদ্ধিগুলো দিচ্ছে। কেমন কি খাবে? এটা স্প্রিং রোল খেলাম, আইসক্রিম খেলাম, এবার এখানে খাবো কিছু। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আবার আমি পাগল হয়ে গেছি। ভালো
এই কোথা থেকে এসেছে? নতুন লোক থেকে এসেছে, রাশিয়ান থেকে মনে হয়। এই নাম শ্রেষ্ঠ ঘোষ, খাচ্ছে পুলি পিঠে, খুব ভালো লাগছে। হ্যাঁ, পরিবেশ দারুণ, এনজয় করছি খুব ভালো। আর এখানে যে স্টলগুলো হয়েছে প্রতিটা ভালো, খুব ভালো খাবার, খুব ভালো স্ট্যান্ডার্ড। কিছু বলবেন আমাদের ব্র্যান্ড মেট্রো মেট্রো আছে, সবাই খাচ্ছে কিন্তু শীতে, দেখা এদের দাদা ঠিকঠাক চলছে আজকে, একদম ফাইন 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 ফাইন। খেতে আইসক্রিম খাওয়ায় লোকে। দিদি ভালো তো? কিছুটা এগোচ্ছে, কিছুটা এগোক। কি খাবে দাদা? এই চিকেন পকোড়া। হ্যাঁ খুব ভালো। কি খাবে? পকোড়া। মনটা খারাপ যতক্ষণ না খেতে হচ্ছে। আজি কেমন হলো? ভালো ভালো। তোমাদের এমনি নাম আছে? এমনি আমাদের প্রচার বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন। কিন্তু যারা একবার খাচ্ছে কেবল রাত্রিবেলা এসে এখানে ভিড় ভিড় হচ্ছে আমি জানি। রাত্রিবেলা আসে যারা, এখানে কিনে নিয়ে চলে যাবে ঘরে, কেউ এখানে খাবে না। এর নাম হাজি। লিট্টি 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 দারুন দারুন। এই তো উনিই বলছেন, সারা দিচ্ছেন যে যা নিয়ে গিয়েছিলাম অপূর্ব হয়েছে। বলুন, খুব ভালো, অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো। হ্যাঁ সালে ঘুরছি ঘুরতেন, তাই এখন কেন ঘুরছেন না? নিয়ে ওখানে ঢুকতেন। আচ্ছা, দক্ষিণাপনের সামনে মৌচাক ভাই, উত্তম কুমারের মৌচাক। দীপিকা দীপিকা দীপিকার কিচেন ভালো হিট হয়েছে, এদের সাথে কথা বলা যাবে না। দেখো লাইন পড়ে গেছে দীপিকা, ওদের পপুলারিটি টেস্টি খুব ভালো। কি খাচ্ছি বল বল। হ্যাঁ, কি নাম? শিপ্রা রক্ষিত। ও তো দারুণ সেজেছে বাইরি। হ্যাঁ, লিপস্টিকটা ওঠে না যেন, দেখিস কোন স্কুলে পড়িস? পাট পাট করে বলছে, আমার কানে আজকে কিছুই ঢুকছে না। দাদা কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? কিছু খেলেন নাকি ওদের খাওয়াচ্ছে? না না, খাওয়া হলো, আমরা খালি ছেড়ে দিই না বউ আর বাচ্চার জন্য। কেমন কেমন খেলে? দারুণ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। গান শুনতে ভালো লাগে? পরিবেশটা ভালো ভালো। কোথা থেকে আসছো? আমি অ্যাকচুয়ালি আই বিলংস টু এ বাঁকুড়া। বাঁকুড়া? ওই তো বাঁকুড়ার গান হচ্ছিল তো। আর আর এখানে কাজ করেন কোথায়? আমি কাজ করি রেজিমেন্টে। মানে ভালো পয়সা আছে, আমি যাদের ধরছি সব বড় লোক, খালি কামাল দেয় একমাত্র ইউটিউব ব্লগার। স্যান্ডউইচ স্বাদ দেখি বাবু, কেমন হচ্ছে বস? ভালো ভালো ভালো। এমনিতেই হিট হয়ে যায় ভেজ এগ সব কিছু। দেখো এই দিদি, ওরে বাবা, ও তো স্মার্ট ওয়াচ নিচে থেকে গরম থেকে কাজ করছো না? এবছর কেমন কাটলো? এখন খুব চাপে। কি খাচ্ছো? পপকর্ন, চিকেন পপকর্ন। ও পোকা পড়েনি? না কিছু না, অনেক টেস্টি, ভালো। ও মাঝে পোকা টোকা দিচ্ছে না তো? কেমন কি খাবি? চিকেন বার্গার। এখান থেকে? হ্যাঁ। কেমন কেমন খাবি? কেন কোথা থেকে খাবো? ভালো ছেলে, কোন স্কুলে পড়িস? বেলা হাই। বেলা স্কুলে আমাকে দেখিস নি না? আচ্ছা দেখবি আগামী দিনে। হ্যালো, কোনটা বাঙালিদের পুচকা? তাই তো পুচকা ম্যানে ঢুকতে হয়। এই দেখো পুচকা ম্যান, এটা শুধু পুচকা নয়, পুচকার সাথে নানা রকম পদ দিয়ে নানা রকম একটা জিনিস তৈরি করে। এই এই ও হ্যাঁ, 20% অফ। এই পুচকার কর্ণধার আছে বেহালার ভরচাজি পাড়ায় থাকে, আমাকে বলেছিল যখন খুলেছিল পুচকা দিয়ে এতগুলো আইটেম হয়, সত্যি আজকে সুপার টুপার হিট। কোথায় কোথায় আছে বলো? বেহালা চৌরাস্তা, তাজতলা, ঢাকুরিয়া, বাঘাযতীন, শ্যামবাজার, মুম্বাইতে নতুন ওপেন হচ্ছে। আচ্ছা, যারা যারা
যারা ফ্রাঞ্চাইজি নিতে চায় তুমি বলো তোমার নাম্বার, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে নাম্বার দেওয়া রয়েছে 7980267742। ফ্রাঞ্চাইজি নিতে পারো ফুচকা, ব্যবসাটা খুব সুন্দর, মালপত্র দিয়ে দেবে। পার্টি অর্ডারের জন্য এই নাম্বারে ফোন করতে পারেন। পার্টি 7980267742 এই নাম্বারে যোগাযোগ করো। পুচকা পুচকা সবাই কামাল কলকাতাকে সাবস্ক্রাইব করুন, করলে ভালো হয়, বেহালাটা একটু জেগে ওঠে। পড়াশোনা হবে তো? হ্যাঁ হবে। বাবা মাকে ফাঁকি দিবি না? শিবানীর ঘর কর না, ওই প্রচুর ব্যস্ত। এদের ফিশ চপ চিকেন চপ এগুলো দারুণ হিট, দারুণ দারুণ। শিবানীকে দেখাচ্ছি, শিবানী মুখার্জি চলো, এরা খুব ব্যস্ত। ভালো আছিস? কেমন আছো দাদা? দাদা তুমি কি এই গেম খেলতে খেলতেই খাবে? হ্যাঁ অর্ডার করে দিয়েছি তাই এখন জাস্ট। কি নাম? প্রদীপ। কোথা থেকে আসো? আমি পাশেই এই হরিসভাতেই থাকি। হাঙ্গারে পছন্দ কেন? স্যান্ডউইচ পছন্দ করি খুব খেতে, দেখলাম রয়েছে তাই বসে পড়লাম। দারুণ দেখতে তাই জন্য ধরলাম। কেবাব স্টিক্স, বাবা যাবি। বেহালার বুকে এইরকম বোধহয় প্রথম হলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অভিনব। এরকম এর আগে আমাদের তালতলার মাঠে হয়েছে একাধিকবার খাইবার পাস বলে, কিন্তু বেহালার বুকে এইরকম ভাবে দ্বিতীয় খাইবার পাস বলা যায়, এবং এটা আমরা বেহালাবাসী হিসেবে গর্বিত। এর জন্য আমরা বেহালা ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য এবং আমাদের উপহার দেওয়ার জন্য, এবং আগামী বছরও যাতে এইভাবে হয় এর জন্য আমরা সাদর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ। কেবাব স্টিক্স দারুণ ব্যবসা করছে, এরা বরাবরই ভালো করেছে চার দিন ধরে। কামাল কলকাতা দেখো, তোমার নাম কি? বি অভিজিৎ রেড্ডি। ও রে
রেড্ডি সাহেবেরা কোথা থেকে এসছো? উড়িষ্যাতে বলো তো, আমি তোমায় ভালোবাসি। দিদি কেমন হচ্ছে? দারুন, খুব ভালো রেসপন্স। আচ্ছা শেষ দিন তো একদম চার দিন এনজয় করেছে, একদম ফাটিয়ে হচ্ছে, সবাই দেখছে আপনাদেরকে। কিছু বিক্রি বার্তা হয়েছে? একদম অনেক, কিছু না অনেক হয়েছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে প্রতি বছর আসার চেষ্টা করবো? একদম, আমি সব সময়। আপনার নামটা বলুন। আমার নাম নেহা, আর ব্র্যান্ডের নাম সোনাস। নেহা, নেহা। আচ্ছা এটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। একদম। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। একদম। মোটামুটি মোটামুটি হয়েছে আগের বারের মতো। অ্যাকচুয়ালি এবার এতগুলো টাপার হয়ে যাওয়ার জন্য এটা প্রবলেমটা হয়েছে। আমি প্রথম দিন সেজন্য আসিনি, খাবারের ব্যাপারটাই সবাই আছে না। গাওলোবার কিন্তু আমার যেটা হয়েছে টাপার বাইরে ভালোই হয়েছে, যেহেতু এবার টাপার বাইরে অনেকগুলো স্টল হয়ে গেছে, তো সেই জন্য আমি প্রথম দিন আসিও নি। তো হ্যাঁ, আমি পরের দিনও লেটে এসেছি। ভালো থাকুন। কেমন হচ্ছে বস? ভালো, খুব ভালো হচ্ছে। আচ্ছা আজকে আমাদের তো এই দুটো এখন শেষ হয়ে গেছে, আবার হচ্ছে নিয়ে আসছি। ভালো তো। হ্যাঁ, কালকে রাত্রিবেলা গিয়ে ও একটা জিনিস খাওয়ালো, দারুণ লাগলো। কিন্তু যারা খাবেন প্রেমে পড়ে যাবেন বস, নিজের ঘরে তৈরি করে। অর্ডারটা তোমাদের ফোন নাম্বারটা দাও দেখি। আমার ফোন নাম্বার হচ্ছে 8337071566। বিশ্বাস, ইনস্টাগ্রাম আইডি হলো ম্যাডেলিন বাই রেহান। তো এখানে তারা একে একবার কল করে নেবে। কেকের অর্ডারটা কিন্তু ছেলেরা সত্যি কমের মধ্যে, কম দামের মধ্যে ভালো কেক তৈরি এবং প্যাস্ট্রি তৈরি করে দিতে পারে, একদম লেটেস্ট ডিজাইনে কম মিষ্টিতে। আমি দিয়ে চল, ভালো ভালো পড়াশোনা করছি। বাবা খাওয়াচ্ছে, একদিন বাবাকে তোকে খাওয়াতে হবে। কামাল কলকাতার সাথে থাকতে হবে। একটু হাতটা ধরো না, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। আমির খান তো? না না, আমির খান না, ভালো লাগছে। হ্যাঁ কিন্তু খুব ভালো লাগে, আমির খান না, খুব ভালো ভালো লাগছে। আর এই প্রোগ্রাম কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে। খাওয়া দাওয়া কিছু হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে, চৌদিকে চিকেন কাটলেট ছিল, খুবই ভালো। হ্যাঁ, তারপরে আলুর আলুর কিছু একটা ফ্রাই ছিল, ওগুলো বেশ ভালো। তোমার কেমন লাগছে? ভালো লাগে। কেন হাতটা ধরেছো বলে? বাবার কথা শুনিস? বাবা, এ তো আমার অপোজিট, আমি এগুলো কিছুই করি না, তাই রাস্তাঘাটে বক 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 বক। ইউটিউব কামাল কলকাতা। আমার ফেসবুকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বেহালা ক্লাবের এই ষষ্ঠ বৎসরে এই পেট পুজো বাংলার তথা বেহালার মানুষকে যে একটা অন্যরকম স্বাদের আনন্দ দিতে পেরে ক্লাবের সদস্যবৃন্দ হয়ে খুবই ভালো লাগছে। আমরা এর পরের বছরে এবার এই মানে এই যে পরপর ছয় বছর যেভাবে মানুষের সহায়তা এবং উদ্দীপনাকে সাথে নিয়ে আমরা সফলতম ষষ্ঠ পেট পুজো বেহালা ক্লাব যে পালন করছে, সামনে বছর আরও বড়োভাবে সপ্তম বছরে পেট পুজো আমরা আরও বড়ো করে এই বেহালা মানুষের কাছে তুলে ধরবো, ধরতে পারবো এবং সকল মানুষের সহায়তা পাবো, এটাই আমরা কামনা করি। লাভলি,
কামাল কলকাতার তরফ থেকে দোয়া রইল, স্যালুট জানায় বেহালা ক্লাবকে 10-10। আর যাদের গলাটা ধরে যায় না, স্যুপ খেলে দারুন 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 রেসিপি বানাচ্ছে মোমোর উপরে, এরা দারুন দারুন অভিজ্ঞতা বাড়িয়ে নতুন নতুন মেনু তৈরি করছে। কামালদা প্রতিদিন যেন প্যাং 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 ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় ঘোরে আর খুঁজে বেড়ায়। আর দিদি, হ্যাঁ লুনাতে কোথায় কি খাবে? মোমো খাবে। চলো, তুমি কি খাবে? তুমি কি খাবে? স্টিম মোমো। এই স্টিম মোমো না, স্টিম চিকেন। এ আগে খেয়েছো? না, আমি আজ ফার্স্ট। আর কি আছে? আর কেউ নেই, আমি একা। এই বাইক তুমি চালাবে? সাবধানে, আমি বুঝলাম তোমার হাজবেন্ড। হাজবেন্ড নেই এখন। চল মাইনাস জায়গা, কামাল কলকাতা থাকতে হবে। সমৃদ্ধ রাজ্য, সমৃদ্ধ করছি সবাইকে। কোন স্কুল? সেন্ট পলস বোর্ডিং এন্ড ডে স্কুল। দারুন স্কুল দাদা, সেন্ট পলস ভালো। কোন ক্লাস? 6-7 এ উঠব। কথা বলার ঢঙের স্টাইলটাও ভালো তোর। আর তোর মা কোথায়? মা বাড়িতে, মায়ের জন্য আনতে এসেছি। বাবা তুই খাবি এখানে? গান শুনছিস? হ্যাঁ। প্রোগ্রামগুলো কেমন হচ্ছে? খুব ভালো। ভালো? হ্যাঁ। ও পকপক করে কথা বলে রে, বাবাকে ভালোবাসি না মাকে? দুজনকেই। ভালো মেয়ে, ভালো থাকিস। টাটা। খুব ভালো হচ্ছে। আমি আমার A2G ফ্যাশন, আমার নাম অপর্ণা, আমার গড়িয়াহাটে দোকান আছে। আপনি কামাল কলকাতা ফেসবুকে ঢুকে গেছে? একদম একদম, হ্যাঁ একদম। আর আমার চাদরের নানান ভ্যারাইটি আছে, আর এখানে এসে আমার খুব ভালো লেগেছে। অসাধারণ সবার বিহেভিয়ার, সবার অসাধারণ সেল হয়েছে। এই এইরকম চাদরগুলো পেলে না মনে হয় এখানে ঘুমিয়ে পড়ি। দাঁড়ান, আমি দেখাই না, কি সুন্দর। দেখো এইরকম যদি কাউকে উপহার দেয় নতুন করে প্রেম হয়ে যেতে পারে। বস দেখো 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 আমার লাগে, দেখো কিন্তু ঘুমিয়ে পড়ি। দিদি A2G না? A2G ভাই, নামটা একটু আন করা, বেশ ভালো লাগবে। আমরা সবাই A2G বলি। A2G যারা ঢুকবেন আমার ফেসবুকে A2G পেয়ে যাবেন। একটু লাইক কমেন্টস করে দেখে নেবেন কীভাবে দিদিরা ব্যবসা করছে। আর কেমন দিদি এখানে কি করছে? ও আপনার গান তো লাগছে, মানে এক কথায় জাস্ট আমার কিছু বলার নেই, স্পিচলেস হয়ে গেছি। আমার মঞ্জুমা কালেকশন, ঠিক আছে, শাড়ি কুর্তি, আজকে যে শাড়িগুলো 500-এ দিচ্ছিলাম ওগুলো 475, আর কুর্তি 500-এর কুর্তিগুলো 400-এ। যারা এখনও অবধি বেহালায় আছো, আসোনি, তারা ঝটপট চলে এসো। আমরা কিন্তু 10:30-11 পর্যন্ত আছি, আর এক্সক্লুসিভ কালেকশন তো আছেই, ঠিক আছে। আর বেহালা ক্লাবে পেট পুজো যুগ যুগ জিও, একটাই কথা লাস্ট। মঞ্জুমা 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 দিদিকে দেখালাম, এরা ব্যবসা হাসি মুখে করেছে যতটা পেরেছে। আপনারা এদের পাশে থাকুন, এদের লাইক কমেন্ট শেয়ার করে জানান। বাঙালি মেয়েরা যখন এই বধুরা যখন এই কাজ করে তাদের পাশে দাঁড়াতে হয়। কামাল কলকাতা স্যালুট জানাতে। ভালো আছি, আপনি ভালো আছেন? আসু আসু হোমে আসু। এই প্রোগ্রামটা টোটালি কেমন লাগে? বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আর এই তোমার কেক আর এগুলো কি আছে? আমাদের আজকে এখানে আছে লেমন টার্ট, এক্লেস, স্পেশাল কফি ব্রাউনি, ওয়ালনাট ব্রাউনি, চকলেট বিস্কফ কেক, এগলেস, এটা এটাও আমাদের এগলেস প্রেপারেশন, লেমন পিস্তা বাদাম কেক, চিজ কেক, অ্যান্ড দ্যাটস ইট। আসো অনেক মানে স্টেডি খেলোয়াড়, হয়তো বিক্রিবাটা কম কিন্তু চার দিন ধরে হাসি মুখে ব্যবসা করেছে, তাই না? আসো তো আগামী দিনে নিশ্চয় তোমার ভালো ব্যবসা হবে। আচ্ছা তুমি ঘর থেকে ব্যবসা করো? হ্যাঁ। টালিগঞ্জ ও থাকে, আসু আসুকে ফোন করে আপনারা অর্ডার দিতেই পারেন। খুব কম পয়সার মধ্যে ভালো কেক, ভালো প্যাস্ট্রি, ভালো বিস্কুট আপনারা পাবেন, জিনিসগুলো আপনারা পাচ্ছেন। অনেক ভালো লাগলো, টাটা। আমার দুর্গা পরিবার, তাই তো? দুর্গা পরিবার আপনি তো? কোথায় গেল দুর্গা? মা দুর্গা নেই, আমি এখন রাবণ, অসুর ঢুকে পড়েছে। চলো এদের জন্য একটু দোয়া করছি, আগামী বছর এদের ব্যবসা জমজমাট হবে। এবছর যা কানেকশান হয়েছে শেষ দিনে, চার দিন ধরেই মোটামুটি একটা জায়গা পেয়েছে। কামালদা দোয়া করছে নিশ্চয়ই ভালো হবে। ভালো কেমন লাগছে?
ভালো লাগবে, খুব ভালো। আর চিকেন, ফ্রাইড চিকেন খেয়েছি, আর আমের চপ, আর লঙ্কা চা। সাংস্কৃতিক সম্মেলনী কেমন লাগছে? ভালো গান শুনছো, খাওয়া দাওয়া করেছো, ভালো ছেলে তো, বলো খাওয়া দাওয়া কিছু করেছো? খাটাচ্ছিস সত্যি মাইরি, কি কি করবে মাইরি? লেবু খাতা গান শুনবে না, এগুলো সামাল দেবে? আর এখনকার ছেলেমেয়েরা ভাই, যদিও আমিও এখনকার, আমারও বয়স কম। পেট পুজো ভালোই, ভালোই লাগছে, গানগুলো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, শুনছি বয়স হয়ে গেছে কিন্তু ভালো লাগছে, ভালো লাগে, গান টান শুনতে ভালো লাগে। হ্যাঁ, পুরোনো দিনের গানগুলো গাইছে, শুনে খেয়ে দে। খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া আজকে এখানে বাড়িতে করেছি, কালকে করেছিলাম। আপনি এখন গানই শুন, আর কিছু লাগবে না। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। বল, তোর নাম কি? বল, দশাশিনী। আমাদের এখানে ভয় তো পাবে, মোটা গো ব্রাহ্মণের মতো দেখতে, ভয় পাবে না? কোন স্কুলে পড়ো? দশাশিনী কর্মকার। খেয়েছো? খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছি। বলো কি খেয়েছো? কি খেলেন দাদা? না এখনো কিছু খাইনি, অর্ডার করা হয়েছে, পার্সেল বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, পরিবেশটা ভালো লাগছে না এখানে ঘুরতে? এইটা হ্যালো হ্যালো হ্যালো, ওটা পুচু 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 পুচু, এই তো পরবর কথা বলছি। স্যাক্সোফোনের ডালি, চলো এই যেটা পটেটো স্প্যারেল হচ্ছে ওটাই খাওয়াচ্ছে। ওটা খেতে ভালো লাগে, কচকচ করে। হ্যাঁ, ওই ওদিকে দেখে অনেকেই এসছে এখানটা, এটা এত হিট হয়েছে না এই খাবারটা। দিদি, এই খাবারটা দারুণ লাগে না? হ্যাঁ, এটা খেলে কি একটু মনটা ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, এই বাবু এটা খেলে ভালো লাগে না? আমি একটা খেলে বয়সটা কমে যেত। যখন তোমার কাঁচা বয়স তখন কেন এলে না গো, তুমি যদি ময়দা হতে আমি তালে লুচি বেলতাম। আসিতে আসিও না, একটি ছবি ছিল, সেই ছবিতে ভানু ইয়াং হয়ে গিয়েছিল পুকুরে ডুব দিয়ে। কি খাচ্ছিস বাবু? ফিশ ফ্রাই। হ্যাঁ, ভেটকির ফিশ ফ্রাই। ওই বাবা, কার থেকে খেল নিলি? এই তো মা দিয়েছে। না না, কোনটা, কোন স্টল? ওখানে স্টলটা, ওই স্টল থেকে। ও, কোন স্কুল? আমার ডিপিএস যোগা। ভালো পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। বাবা কই? বাবা বাড়িতে আছে, আমি আর মা আছি। পয়সা বেশি খরচ করি না? না, আমি আর মা আছি। তুই আর মা, ভালো ভালো ছেলে, গুড। অ্যাটলিস্ট তোর কাকুর মতো না, কামালদার মতো না। কামাল কলকাতা দেখতে থাক। কি খাচ্ছ? বলো বলো, গলায় আটকে যায়, গরম তো। বল কি নাম? চন্দ্রানী বারিক। এটা কি? ডিমের চপ। ভালো খেতে? হ্যাঁ। কোথা থেকে নিলে? জানি না, দাদা এনে দিল। ও, মানে পেলেই হলো। হ্যাঁ। দিদি কি খাচ্ছ? কিছু খাচ্ছি না আপাতত। কি খাবে? খাওয়ার কোনো প্ল্যান নেই, শরীরটা খারাপ ওই জন্যে, জাস্ট বন্ধুদের সাথে, মানে বৌদি। তাহলে এখানে বসে যেগুলো দেখছো? না, ওরা অ্যাকচুয়ালি অর্ডার করেছে খাবারটা, দ্যাটস ওয়াই আমি এখানে দাঁড়িয়ে আছি। ও, তো বাবা, ছেলে কোথায়? ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে, আমার বিয়ে। ও, কি খেলি বাবা?
কি খেয়েছো বলে দাও, কি খেয়েছো বলে দাও। হ্যালো 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 টেস্টি, হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, নামটা বলো, বলো নাম, বলো বলো দাও তোমার নামটা কি, তোমার তোমার ভালো নাম বলে দাও, তোমার ভালো নামটা বলে দাও, কি বলো স্প্রিং বাবু, কি বলতে চাও তুমি বলো, বলো না বললাম যে কেমন হচ্ছে না হচ্ছে একটু দেখুন, একটু স্পন্সরশিপ করুন, কাস্টমার ফিডব্যাক নিন যে কেমন হচ্ছে জিনিসটা। বুঝছি আমি কাকে চলে গেছে, কামাল কলকাতার সাথে থাকো বস, কামাল দা এরকমই পাগল, আর যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো মনটা হয় যে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। কি নাম বাবু? স্বপ্নলীল পাল। কোন স্কুল? ভর্তি হয়নি এখনো। ও ভর্তি হয়নি, কি খাবে তুমি? কিছু না। এ মাটি পছন্দ করে, এ মাটির মানুষ আছে। কি বানাচ্ছো এটা? আমি পাওয়ার বানাচ্ছি। পাহাড় বানাচ্ছে, দারুণ ছেলে হবে, বস মাটি কাটছে, হ্যাঁ পাহাড় বানাচ্ছে, লাভলি। চলো এইরকম বাচ্চা বাচ্চাদের কালেকশন করি। দেখি এর নাম কি বাবু, কি নাম তোমার? মিতাক্ষী নন্দী। ও কোন স্কুলে পড়ো? কি স্কুলে পড়ো? কোন স্কুল? বিবেকানন্দ মিশন স্কুল। ওদের স্কুলে হেডমিস্ট্রেস দিদিমণিরা একটা জিনিস ভালো শেখায়, স্কুলের নামটা বলবি আর বাকি না বলতে পারিস, তাই তো? পড়াশোনাতে খালি টাকা পয়সা লাগবে আর স্কুলের নাম বলবি। দারুণ ড্রেসখানা পড়েছে ভাই, একদম ডল পুতুল। বাবার কথা শুনিস, কাকে ভালো লাগে? বাবার দিকে তাকাচ্ছিস কেন? বাবা না মা? ঘাবড়ে যাচ্ছে আমার কথা শুনে। কামাল কলকাতার সাথে থাকো, ইউটিউব চ্যানেলটা দেখলে ঘাবড়াবে না। মোমো খেলাম, তারপরে চিকেন টিক্কা খেলাম, ওপাশে লিট্টি চোখা খেলাম, এখন কোরিয়ানের জন্য দাঁড়িয়ে আছি। আপনাগুলো আপনার পেটে গেল? অনেকে আছে, বাড়ির লোকজন। বাড়ির লোকজন আছে? হ্যাঁ, মেয়ে আছে, স্বামী আছে। স্বামী কোথায়? ওই কেন ওই দিকে, এখন ঢাকা যাবে না। স্বামী কোথায়? স্বামীকে একটু দেখতে চাইছি। আছে আছে, ওখানে আছে। না না, এবার যাকে তাকে দেখে চলো, দিদির ভালো খাওয়া দাওয়া করছে। আর লুনাতে একটু যাই, দেখি লুনাতে লুনা কেমন হচ্ছে আজকে। ভালোই হচ্ছে, রোজকার মতো ভালোই হচ্ছে, রোজকার মতো। তোমরা অতিরিক্ত ভালো হলেও বলো ভালো হচ্ছে কেন, তোমাদের প্রতিদিন ভালো বিক্রি হয় বলে? আমাদের নরমালি ভালো, এবার তোমাদের বিক্রি তো ভালো, সবার থেকে ভালো হয়। ফাটাফাটি করে স্টিম মোমোটা, তাই না? বলতে চাই না আমিও, কামাল কলকাতা। দারুন, কোন স্কুল পড়ছে? ওকে বলে দাও। ফাকিস লেতে পারে, লেতে চোখটা ধরতে ভালো করে, এই চোখে নাম করবে আগামী দিনে। চুলটা কি ভাই, সিল্কি চুল, তোর জন্য এই সুটটা মার হলো, দেখেছিস? মা ভালো না বাপ ভালো, বলো মুচকে হাসাবে ছুটি। কেমন ঘুরছো? কবে এসেছি? এক্ষুনি আসলাম তো, এখনো ঘোরা, হ্যাঁ ভালো লাগছে, এখনো ঘোরা শুরু করিনি, সবে এসেছি, ঘুরে নি তারপর বলবো। দারুন লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? হেভি লাগছে, খাওয়া দাওয়া হচ্ছে চাতে, সব কিছুই খুব ভালো, একদম দারুন লাগছে। বেহালা ক্লাব যেটা করলো চার দিন ধরে একদম ফাট আপ ফাট, চলছে মোটামুটি, আজকে চলছে মোটামুটি, রবিবারে বাজার তো, চার দিন ধরে মোটামুটি ভালোই হয়েছে, ভালোই হয়েছে।
একটু হাতটা নিয়ে যান মিস মৌমি। এগোতে পারে না, কন্যা হত্যা করায়, আর এই কন্যারা এগিয়ে যাচ্ছে, দেখো ভাই কত সুন্দর হয়ে যাচ্ছে। খুব সুন্দর হচ্ছে।
এখনো জানি না আমি খাবো না, মচমচ মচমচে মচমচে মচমচে। ওকে একটা দেবে তো আমার আমার ক্যামেরাম্যানকে, তোমরা কে করে নাও। কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখ আমরা কামরা একবার বাবা কত বড়। হ্যাঁ আমার চ্যানেল দেখি, আমি দেখি আপনার চ্যানেল। ও আমাকে ডেলি দেখা, আমি তো জানি না, ও আমাকে বলছে আমাদের লাইভ হয়েছে। আমি চিনতে পেরেছি, সে কমল কাকু এসেছে। আমরা দিদিকে পেয়েছি আজকে, দেখি একদম শেষ দিনে দিদি কেমন লাগছে। অসান ফাটাফাটি, কোনো বলার কিছু দরকার নেই। আমরা দিদি বললো ফাটাফাটি, মানে সব সাইড থেকে বেলা দারুণ। আপনি তো প্রতিবার আছেন। হ্যাঁ আমার ওয়ার্ড আমার ক্লাব আসবই। সকালবেলা ওটা কোথায় গেল? ছাড়েননি? হ্যাঁ ইউটিউবে, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমাদের স্টল আছে দা হাঙ্গার হেভেন। কিছু খাওয়া হলো? শাওয়ারমা খেয়েছি। হ্যাঁ শাওয়ারমা খেয়েছি। তুমি কি গান গাইবে নাকি এখানে? না গান গাইবে না। হ্যাঁ গান গাইবে না, গাইবে না। আচ্ছা ইউটিউবে দেখে নিও আজকে, তোমার তো ছেড়েছে ওটাই দেখে নেবো। হ্যাঁ ওটা দেখে। মোটামুটি হচ্ছে আজ। খাবার লোক আছে, কিন্তু কুলফিটা একটু এই সময়টা খেতে একটু ভয় পায় মানুষ, যাতে ঠান্ডা না লেগে যায়। বাবা পার করাও ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার করাও ত্রিশূলধারী শক্তি জাগাও, বোম বোম তারক বোম, বোলে বোম তারক বোম। দেখেছো কামাল কলকাতা এইভাবে বাঁহাতে লেটুতে রান্না করছে, ছাঁকনিতে ছাঁকছে। ছাঁকো না, মনটা হালকা করো, একটু হাসতে শেখো। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। পেট পুজো তো চার দিন, কামাল কলকাতা 365 দিন। বাচ্চা থেকে বুড়ো সব কিছু আনন্দে থাকবেন। খালি ইউটিউব চ্যানেলটা খুলুন, বাঙালি বলে সাবস্ক্রাইব করতে ভয় লাগছে, কামালদা বড় লোক হয়ে যাবে। মোটেই না, আপনার সন্তানরা নতুন নতুন তথ্য জানতে পারবে। জোকা থেকে তারাতলা 7 কিলোমিটার রেডি আসে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, কামালদা চেষ্টা করছে পুরনো ইতিহাস। আপনারা কেউ জানেন কুকুর দৌড় 1942 থেকে 1945 সালে বেহালার কোথায় হতো, যার নাম ওল্ড ডগ রেস কোর্স, একটা গভর্নমেন্ট কোয়ার্টার আছে সেখানে হতো। তারপরে আবার কামাল কলকাতা দেখলে বুঝতে পারবেন। আর হরি সভা ময়দান কবে তৈরি হয়, কি ছিল সব জানতে পারবেন, তার সাথে খাবার দাবার। যাকে আমি শুয়েছি কে ধরেছি, সেই কি এ গানের প্রেরণা, কি করে গান হলো জানি না, অনেক জমানো ব্যথা বেদনা,
কি করে গান হলো জানি না, আমি গায়ক নয় গানের গ জানি না, ছেড়ে দে মাকে দে বাঁচি বেসুর সুর বাজে না। গান গাইবে ওদিকে, আমার দেখালি এখানে একটু টুস টুস করে কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য ছাড়ছে, গ্যাপ যাচ্ছে ইউটিউবে যখন এই গানগুলো শোনে। কিছু মানুষ পাগল বলে, বলে পাগল পাগল, লোকে আমায় মাতাল বলে, মাতাল না লোকে আমায় পাগল বলে, আমি কি তা জানি না, যে যা বলে বলুক লোকে আমি যে ভাই মানি না। কামালদা খাবে এখানটা, খাওয়া দাওয়া করবে, একটা চিপস নিয়ে গান গাওয়ার মতন, গান না গাইতে জানলেও গাইতে হবে। দেখি দিদিরা গাইতে পারে কিনা, দিদি একটা গান হোক। হ্যাঁ খারাপ না, একটা গান হবে। হ্যাঁ আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনি, ও গো বিদেশিনি, তুমি দেখেছো শারদ প্রাতে তোমার। চলো অরিজিনাল গায়ক এসে গেছে, কামালদা ভোগকাট্টা। ওখানে কি নাম তোমার, বলো বলো বলো। আমার নাম হ্যাপি বার্থডে। আমার ট্র্যাকে আছে গানগুলো। না ম্যাম আছে, তো একটা পিস দিয়ে দাও। হ্যালো সুকে মেরে যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, ভালো লাগলে। দারুন 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 দারুন। দেখি এটা আমাকে মুখে ছিঁড়ে দে। ভালো পেশাটা, মনটা মচমচ হয়ে যায়, কোয়ালিটিও দারুণ। তার উপরে ক্রিম দিয়ে শুরু করি। কেমন আছো নেপালি বাজার? যারা যারা আসবে স্প্রিং পটলরা খাবে, স্প্রিং পটেটো। মিলনকে মস্তি ভরিয়া কমে,
কিন্তু
কি করে তোকে বলবো, তুই কে আমার। বাবা সবার 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 মনে কথা, জোরে হাততালি, জোরে হাততালি। লাভলি লাভলি লাভলি, মনের কথা সবাইকে। হ্যাঁ কি করে বলবো না, মনের কথা বলেছে তো, জোরে হাততালি বলেছে। লাভলি লাভলি ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার একটু জিন্সের জ্যাকেট
ডানাতে ঘড়ি, একটা ভালো গেঞ্জি, উড়ে বাবা সুটা তো হেভি। সোচেঙ্গে তুমি প্যার করনে হ্যায় হম, সোচেঙ্গে গরার করনে নাহি, সোচেঙ্গে থোড়া প্যার করনে নাহি। খুব ভালো আছি, পাড়ার
প্রোগ্রাম ছ বছর হয়ে গেল, দারুণ মজা করি, প্রতি বছর এনজয় করি, খেতে ভালোবাসি। আপাতত স্প্রিং পটাটো খেয়েছি আর তো খেয়েছি। চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন বং ফ্যামিলি ফানি ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, মনে করে করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব দেখি বলো। আমার একটা চ্যানেল আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন আ হুইলচেয়ার, ওইটাতেও সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা কমলদার প্রোগ্রাম দেখেন। সাথে ব্যাংকের কমলদার সাথে থাকো ভাই। চিকলে কি নাম তো? শিবশ্রী। শিবশ্রী মেঘমালা এডুকেশন সেন্টার নাই বাবা।
আপনার শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও সামনের বার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আমার কর্তব্য সবার সঙ্গে কথা বলা, আমি অর্গানাইজার না কিন্তু একজন ইউটিউবার হয়ে আমার এই বোধটুকু আছে, কাদের আছে জানি না, তাই কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে হবে, পাগল বলো কিন্তু সাবস্ক্রাইব করো, আর বাচ্চাদেরকে দেখাও, তার ঠাকুরদাদের দেখাও, বৃদ্ধাশ্রম, এটা কামাল কলকাতায় পাবে। ভালো লাগছে? হ্যাঁ ভালো, পরিবেশটা ভালো লাগছে, হ্যাঁ গানের প্রোগ্রাম হচ্ছে ভালো, কেমন লাগছে, লজ্জা লাগে, কেমন লাগছে, কি খেলি, এইটা খুব দুঃখের বিষয়। হ্যাঁ গানগুলো কেমন হচ্ছে, ড্যান্স হবে, কর আহা, এই তো আমি বিদায় নিচ্ছি, বাড়ি যাইব সারাদিন বাইরে, চুমকি দি, শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। হাঙ্গার ইভেন্ট, দাদা ভালো থাকবেন, শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, বাবু তুমি ভালো থেকো। দাদা শুভেচ্ছা জানাই, চলে যাব, ভালো থাকবেন, আগামী বছর দেখা হবে আমার, কে বাপ, দারুণ দারুণ দারুণ, আপনাদের ব্যবসা আরো উন্নতি হোক, দেখা হচ্ছে। দিদি কি খাচ্ছেন? কি খাচ্ছিস? তুই কি পিজ্জা এখন কি খাবি? তুই কি খাবি? খাবি, ভালো লাগছে তো? ও পা তুলে বদলি, ওরে বাবা, কেমন লাগছে? গান শুনতে গেলে খাওয়া, গান এবং খাওয়া মানেই তো বাঙালি। ওর বর কোনটা? বর তো সামনে, বরের বরটা হালকা করতে পারলে ভালো, একদম পুরো হালকা করে দেবো, যাতে চেয়ারের সঙ্গে যাতে খাবার মানে সাবান করতে পারে। ঢাকাই বেটে ভালো থাকবে, সামনের বার দেখা হবে, কি হাসি মাইরি। পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ এই যে পটেটো চিপস, বাবু শুভেচ্ছা, আগামী বছর দেখা হবে আমার, বেরিয়ে যাচ্ছি, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর চিপস আর খাবার বিক্রি করতে থাক।
দাদা ভালো থেকো, নেপালি ব্রাদার্স তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছেই, ভালো থাকো সুস্থ থাকো, নেপালি ব্রাদার্স সর্বদা আমাদের ভাই হিসাবেই থাকুক। ঠাম্মার রান্নাঘর শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামী বছর আবার দেখা হবে। ঠাম্মার রেসিপি আর আম্মার রান্নাঘর, কামালদা যাচ্ছে, ভালো থাকিস, সবাই ভালো থাকিস সুস্থ থাকিস, আর ব্যবসা তোদের তো ভালোই হয়, কামাল কলকাতার সাথে থাকিস। 2024 পুজো শেষ, মানে পেট পুজো, পেট পুজো কেমন লাগলো? সারাটা চার দিন ধরে এখনো শেষ হয়নি, এখনো এক ঘন্টা থাকবো। ও বাবা, এক ঘন্টা থাকবে? এখন লাস্ট অবধি, কালকে ব্যাংকে যেতে হবে। বৌমিতা আমার কাছে রাত 12টার থেকে স্যাক্সোফোন যেমন বাজাচ্ছে, দারুণ তেমনি বৌমিতার একটা অন্য পরিচয় রয়েছে। ও খুব ভালো একজন, ভালো করে এনজয় করো, সুস্থ থাকো। আপনারা যদি রাজি থাকেন আমরা বৌমিতার গলায় কি কটা গান শুনতে পারি? জোরে জোরে চাই রেসপন্সটা। তাহলে দেরি গেলাম, হ্যাঁ আর পরের বছর আবার দেখো, আর পরের বছর আবার দেখা হবে। ভালো ভালো দারুণ ব্যাপার, আবার একটু রিপোর্টটা দেবেন, কেমন লাগলো আমার ভালো, আবার দেখো, আবার দেখা হবে কামাল কলকাতার সাথে। কেমন লাগলো বাবু বেলবইটা? ভালো লাগছে? কোন স্কুলে পড়ো? কোন ক্লাস পড়াশোনা হচ্ছে? বাবার স্যার, বাবা দাদু, দাদু ঘুরতে ভালো লাগছে? ভালো করে পড়াশোনা করবে, বাবা আছে তো, মা সবাই ভালো আছে তো? খুব ভালো মেয়ে। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? কি খেলি রে? অনেক কিছুই খেয়েছি, ওইখান দিয়ে এই যে এখানে এক্ষুনি জমসাফ হাভেন খেলাম এই লুনা থেকে। হ্যাঁ আচ্ছা, ওইদিকে থেকে চিকেন কবিরাজি খেয়েছি। তারপরে কি নাটক ফাটক করিস? গলার ভয়েসটা এত সুন্দর তোর। না আমি নাটক ফাটক করি না, আমার গলায় সবাই বলে খড়খড়ে। হ্যাঁ খড়খড়ে, ওটা তো ভালো লাগবে। তুই গান গাইবি? না আমি গানে ভালো নেই, বাংলা গানগুলো গাইবি ভালো লাগবে। একটা গান গানা দুলাই,
কি গান গাইবো বলো, যেটা তোর মনে হয়, যেটা মনে হয়। ঠিক আছে, A Found Love For Me। আচ্ছা, Darling Just Die Frightened। আচ্ছা, I'm Follow My Lead। বাবা, Well I Found A Girl। ও তুমি কেমন আছো? তোমার তো ঠাকুর তো দুর্গা পুজোর সময় দেখেছিলাম। একদম, আমি জানি তুমি দুর্গা পুজোর এসেছিলাম বুকুর সময় ক্লাবে, দাঁড়াও এসেছিল সবাই একে, তোমার গানটা দারুণ লাগছে, তুমি মাইকটা ধরবে একটু? না মাইকে লাগবে না, এটা আমি ডাইরেক্ট আবার শুরু করো। না ঠিক আছে, বাড়ি যাবো, ওটা গাছ হয়েছে খুব ভালো। Beautiful and sweet, who I never knew you were that someone waiting for me. We were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. Darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes, you're mine. কি নাম তোর? স্মরণ অফ মাই। যারা গান গাইতে পারবে এখানে চলে আসতে পারো, দু লাইন করে। কারা গাইবে বস? দু লাইন গান হবে? হ্যাঁ দু লাইন হবে বস। এইদিকে আসো না, দু লাইন করো একটা গানের টুকরা। দু লাইন গান হবে দাদা, দু লাইন হয়ে যাক। হ্যাঁ দু লাইন হোক না, এটা আমি চিনি গো, চিনি এই রে, চিনেছি বলেই তো বিয়েটা করে নিলাম। আমি চিনি গো, চিনি তোমার ও গবি দিসনি। হাজবেন্ড কোথায়? তাকে ডাকুন, আমি চিনি গো, চিনি তোমার এটাকে ছেলে। আমি চিনি গো, চিনি এসছে কেউ? না, তাহলে এটা শুদ্ধ দাঁড়িয়ে আছে। ওটা কি, ওটা কে? হ্যাঁ নমস্কার, আমি আজকে এসেছি পেট পুজো এখানে। আমি নিজেও একজন সঙ্গীত শিল্পী, তো এখানে এনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমি দু লাইন করছি। আমি চিনি গো, চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তুমি দেখেছো সার, দেখেছো সার দু প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি রীতিমাঝারে তোমায়, দেখেছি রীতিমাঝারে ও বিদেশিনী। দারুন দারুন দারুন, গান না গাইলে ভালো হয় নাকি? মনটা এত হাসে নাকি? একটা হোক যাক না, হ্যাঁ হিন্দি বাংলা যেটা ভোজপুরি যে কোনো একটা গান, গান গাইলে তো তবেই মজা লাগে। দিদি ডানাতে ঘড়ি, লাভলি লাগলে, দারুন দিদিদের, ফ্যান্টাস্টিক, দারুন। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হয়েছে, কিনলাম মুরগি করে, মিষ্টি কিনলাম, কুটিপি কিনলাম, ধনে পাতার পকোড়া কিনেছি। বাহ লাভলি, পুরো পুরো প্রোগ্রামটাই ভালো না? শেষ দিনে ভালো আছিস তো? কি খেলি? আমি আজকে একটা স্প্রিং পটেটো টাইপের একটা ছিল, সেইটা আমি খেয়েছি। তারপরে ওইখানে বিক্রি করছিল চিকেনের একটা খাবার, ভালো ছিল। পড়াশোনা হচ্ছে? কোন ক্লাস হলো? সিক্সে হলো। কোন ক্লাস, কোন স্কুল? ডিএভি পাবলিক স্কুল। ডিএভি তে পড়ছিস। এই পূজাটা চার দিন ধরে ঘুরলি? না চার দিন ধরে ঘুরতে পারছি না, এখন পিটি 3 হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তাই আজকে ঘুরলি? হ্যাঁ
আজকে এসেছি, আজকে একদিনই রবিবার বলে ভাবলাম ভালো কনসার্ট হবে, তাই জন্য এখন দেখছি আর বাবার সঙ্গে এসেছি। সাবস্ক্রাইব করেছিস কাকে? এটা এটা করে নিবি, দেখবি তোর ইন্টারভিউ নিলাম, এটা ইউটিউবে ছাড়বো। আচ্ছা, সাবস্ক্রাইব করবি কামাল কলকাতা। কামালদা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। কেমন হলো এই কটা দিন? ভালোই কেটেছে। আচ্ছা, এখানে লোকও ভালো, মেলাটাও ভালো সেজেছে এবং এলাকায় প্রচুর ভিড় হয়েছে এবং প্রত্যেকেই ভালো রোজগার করেছে, গরিব মানুষরা খেটে খাওয়া মানুষ ভালোই রোজগার করেছে। বেহালা ক্লাবের এই এই মেলাটা বেশ ভালোই হয় চারদিন, তাই না? এগুলো কত করে বিক্রি? 20 টাকা বিক্রি হয়েছে চারদিনে কিছুটা। এটার জন্য কোনো পয়সা করে দিতে খুব ভালো লাগলো, পরের বার আবার দেখা হবে। ঘুরলি? ভালো ঘুরলি তো? আচ্ছা, গুড নাইট। এই গুড নাইট, দারুন দারুন, টাটা টাটা। কেমন হলো? হ্যাঁ, এরা কে সব বন্ধুরা? হ্যাঁ, এরা কে কে হাত দেয়? ঠকার জন্য এসছে যারা, ভালো খাবার কম দামে বেচে মনে হলো আমার। যেটুকু হঠাৎ করে বাড়াতে যাও না, অতি চালাকে আবার গলা জড়িয়ে। কামাল কলকাতা দেখবি, সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, তুই তো সাবস্ক্রাইব করে নেবে। বিদায় নিচ্ছি, চতুর্থ দিনের শেষে কামালদা পেট পুজো থেকে বিদায় নিচ্ছে, হরিসভার ময়দান থেকে। তিন দিনের পর, চার দিন তিনটে ব্লক ছাড়ার পর শেষ দিন, চতুর্থ দিনে কামাল কলকাতা পুরোটা যতটা পেরেছে কভারেজ করেছে, সবার জন্য দোয়া করছে, প্রত্যেকটা দোকানদারের সাথে কথা বলেছে, আর সবার সাথে কথা বলে কামালদা খুব নিজে আনন্দিত। কামাল কলকাতা দেখুন আর বাচ্চাদেরকে দেখান সাবস্ক্রাইব করে, এটা রিকোয়েস্ট করছি। এই রিকোয়েস্টটা মান একটু মানবেন আপনারা। বেহাল আর প্রত্যেকটা ব্যাপার নিয়ে কামালদা খাটছে, আর পুজোতে যেভাবে দোকানদারদের পাশে কামালদা ছিল, তার নিজের স্বার্থর থেকেও বড় কথা, দোকানদারদের সাথে থেকে দোকানদারদের ব্যবসা উন্নতির জন্য। কামালদার এই ছবিগুলো সব কপিরাইট, এখান থেকে কামালদা কোনো পয়সা করি পাবে না, কিন্তু কামালদা কাজ করলো তার দোকানদারদের বন্ধুদের জন্য। আর বেহালা ক্লাব যেভাবে এই অর্গানাইজেশন করেছে তার জন্য স্যালুট জানাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 2024 সালটা সবার সুন্দর। নমস্কার, শুভরাত্রি।